হ্যালো, কি মেনু আজকে? কি কাটছো? আমি এখানে বরবটি কাটছি। গুড মর্নিং গাইস। আর এখানে এই কটা বরবটি? এই কটা বরবটি নয়, আরো আছে এখানে। এখানে ফুলকপি রোস্টের জন্য ফুলকপি কাটা হয়েছে, এখানে ব্রোকলি ভাজা হবে, আর এটা হবে ব্রোকলি ফ্রাই বেসন দিয়ে। অরুন্ধতিকে একটু আইবুড় ভাত খাওয়াবো, তাই জন্য এখানে মোটামুটি ভাজাভুজি গুলো আমি করছি। ওর জন্য ঠান্ডা পড়ে গেছে। আজকে আমার মেয়েটা একটু ঘুমাচ্ছে, আমাকে একটু কাজ করতে দিয়েছে। আজকে অরুন্ধতি মিমিকে আইবুড় ভাত খাওয়াবে, তো তাই জন্য একটু আমাদের টাইম দিয়েছে। তাই আমি সকাল সকাল উঠে ভাজাগুলো জন্য প্রিপারেশন করে ফেলেছি, কেটে কুটে রেখেছি। আর এখন একটু চা খেয়ে নেবো। চা খাবে তো নাকি তুমি? খাবো তো। উফ, প্রচন্ড ঠান্ডা। অন্ধুদের বিয়ে সামনেই চলে আসছে, তাই জন্য ভাবলাম যে আইবুড় ভাতটা এখন খাইয়ে দিতে হবে। এখন প্রিপারেশন চলছে। বাড়িতে ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো, ছোট্ট একদম। ও আমাদেরকে যেরকম ভাবে চালায় আমরা সেরকম ভাবে চলি। আর সর্দি লেগে গেছে, এটারই ভয় পাচ্ছিলাম, আর এটা লেগে গেছে। যা যা করবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো লেটস গো, দেখো তোমরা আমি কী কী করি আজকে সারাদিন। অলমোস্ট ডান রান্নাবান্না, যেগুলো আমি বাড়িতে করছি। জাস্ট পাঁচ রকম ভাজা, আর আমরা যেহেতু চিকেন খাবো, তাই জন্য আমাদের জন্য চিকেন, অন্যদিকে চিকেন খায় না, তাই ওর জন্য মাতাতে হবে। এইটুকুনি বাস, এরপরে যা যা করবো ওকে যেভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। স্টে উইথ মি। আমাদের চিকেন এখানে রেডি হয়ে গেছে। এখানে ব্রোকলি ফ্রাই করা হচ্ছে, যেটা আমি জাস্ট একটা বেসনে হালকা কোটিং করে নিয়েছিলাম। অরুন্ধতি এলে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই শাড়িটা আমি কিনেছি অরুন্ধতির জন্য, ফাইনালি আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমি সুন্দরভাবে টেবিলে সাজিয়ে দিয়েছিলাম। আমার মেনুতে ছিল মাটন কাটলেট উইথ স্যালাড, বাঁধাকপি, মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, আইসক্রিম, পায়েস, পাঁচ রকম মিষ্টি, আর মা পাটিসাপটা এনেছিল, সেই পাটিসাপটাও দিয়েছিলাম। আর প্লেটে ছিল বাসন্তী পোলাও, তার সাথে পাঁচ রকম ভাজা, ফুলকপি ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা, আর ব্রোকলি ফ্রাই। সে কিছু করতে পারিনি ভাই, সবই কিনে নিয়ে আসা হয়েছে। করেছিস অনেক অনেক, এত কিছু আমি তো ভাবতেই পারছি না। এই যে এতক্ষণে আমার বন্ধু এসেছে, খুব অনেক তাড়াতাড়ি চলে এসেছে, দেড়টার সময় এসেছে। তো এসেই আমি খাবার রেডি করে দিয়েছিলাম ওকে, কারণ অনেক দেরি হয়ে গেছে। এই যে আমার মা, এসো মা। আর এই যে অরুন্ধতি, খুব তাড়াতাড়ি এসছে ও, তাই জন্য ওকে বসিয়ে দিয়েছি। তো এরপরেও খাক, আর ভিডিও করবো না খাওয়ার, লজ্জা পাবে। আমরা একটু মজা করি, পরে দেখা হচ্ছে আবার। বস বস খা। আর পোলাওটা ওখানে বাটিতে দিয়েছি বলে অল্প দিয়েছি, ঠিক আছে, কারণ আবার বলবি লাগলে দেব, আছে পোলাও প্রচুর। কেন পারবি না, খাবি, সবই অল্প করে দিয়েছি, যা পারবি তাই খা। কেমন হয়েছে রান্না? সব কটা মিষ্টি খেতে হবে, কিন্তু এত মিষ্টি আমি খেতে পারবো না। খেতে হবে, কুটে কুটে খেতে হবে, খেতে হবে। ঠিক আছে, পায়েস গুড়ি খাবে, পায়েস।
খেতে হবে, মিষ্টি গুলো সব খেতে হবে তো। হ্যাঁ খেতে হবে তো সব মিষ্টি গুলো। তুমি বলো হ্যাঁ হ্যাঁ বলো। কি কেমন লাগছে? কার মতো হয়েছে? আমার মতো না সৌমর মতো? কি বলবি না, না না একটা মুখ একরকম থাকে, চেঞ্জ হয়ে যাবে বলছিস? ও রাখবো না রে। দুপুরে লাঞ্চের পর আমরা একটু নিজেদের মতো গল্প করছিলাম। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো অন ফেসবুক। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।